হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছো। তো ফ্রি ফায়ারের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমাদের গেমের ভিতর কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে। তো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবো এবং কী কী ফ্রিতে পাচ্ছ তা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা শুরু করার আগে বলি, আমরা কিন্তু এই চ্যানেলে এরকম ইভেন্টের সকল আপডেট দিয়ে থাকি। তো এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলাম, পাশে বেল আইকনটা বাজিয়ে দাও। তো এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইভেন্ট ক্যালেন্ডারটা। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ইভেন্টটা কিন্তু 10-16 নভেম্বর পর্যন্ত চলবে। তো এখন প্রথমে যেটা রয়েছে, আমাদের 10-14 তারিখ একটা ব্যাকপ্যাক দেবে। তো আমাদের নিউ ম্যাপ চ্যালেঞ্জ, তো আমাদের ম্যাপে কিন্তু পুরগেটরি ম্যাপটা অ্যাড হতে চলেছে সিএসএ। তো আগে তো ক্লাসিকে ছিল, এখন ক্ল্যাশ স্কোয়াড অ্যাড হতে চলেছে। তো সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করলে তোমরা একটা ব্যাকপ্যাক পাবে। তো মিশনগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে ক্যালেন্ডারটা দেখিয়ে নিই। তারপর দেখতে লগ ইন ফর কাস্টম অ্যান্ড ক্র্যাফল্যান্ড রুম কার্ড। তো আমরা যদি লগ ইনে কিন্তু আমরা একটা কাস্টম কার্ড এবং ক্র্যাফল্যান্ড রুম কার্ডটা পাবো। তো এরপর দেখতে হচ্ছে 11 নভেম্বর লগ ইনে কিন্তু আমরা একটা ইনকিউবেটারের ড্রেস এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার। 12 নভেম্বর লগ ইনে কিন্তু একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার এবং আমাদের নিউ ইয়ার MP40 যে গান ক্রেড রয়েছে এই গান ক্রেড পাবো। আবার 13 নভেম্বর লগ ইনে দেখতে পাচ্ছি একটা প্যাট কাস্টম পাবো এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার। আবার 14 নভেম্বর লগ ইনে দেখতে পাচ্ছি উডপ্যাকের একটা গান স্কিন পারমানেন্ট পাবো, তো এটা ভালোই হয়েছে, এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার। আবার 15 নভেম্বর লগ ইনে দেখতে পাচ্ছ একটা ড্রেস দিবে 7 দিনের জন্য এবং ডায়মন্ড রয়্যাল ভাউচার। তো এখন ইভেন্টটা চলে আসতে নিউ ম্যাপ চ্যালেঞ্জে প্রথমে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ বুইয়া ইন সিএস নিউ ম্যাপ। তো আমরা সিএস এর যে নতুন ম্যাপটা অ্যাড হবে বারমুডা, তো ওখানে যদি আমরা একটা বুইয়া পাই তাহলে একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার, 3টা বুইয়া পেলে 2টা ওয়েপন রয়্যাল ভাউচার, এবং যদি আমরা 5টা বুইয়া পাই তাহলে আমরা এই ব্যাকপ্যাকটা পেয়ে যাব। তো ব্যাকপ্যাকটা তেমন একটা খারাপ না, ভালোই আছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এরপর দেখতে হচ্ছে ফ্রি কাস্টম রুম কার্ড। তো এখানে দেখতে পাচ্ছ যে প্রথম দিন লগ ইনে কিন্তু আজকে আমাকে আমরা একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাচ্ছি। তো এরপর দেখতে পাচ্ছ 2 দিন লগ ইনে কিন্তু একটা ওয়েপন রয়্যাল ভাউচার, 3 দিন লগ ইনে একটা কাস্টম কার্ড, 4 দিন লগ ইনে কিন্তু আমাদের যে ক্র্যাফল্যান্ড কাস্টম রুম আছে ওইটা পাবো একটা, এবং 5 দিন লগ ইনে আমরা ইনকিউবেটার কার্ড পাবো 2টা। তো দেখতে পাচ্ছ এখানে প্রথম দিনের ইভেন্ট, অর্থাৎ এই ইভেন্ট আমাদের 11 তারিখ লগ ইনে পাবো। তো 11 তারিখ লগ ইন করে যদি তোমরা 30 মিনিট খেলো তাহলে এই ড্রেসটা পাবে তোমরা 7 দিনের জন্য এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবে। তো এরপর দেখতে পাচ্ছ দ্বিতীয় যেটা হলো এটা আমাদের 12 তারিখ লগ ইনে। তো 12 তারিখ লগ ইনে যদি তোমরা 30 মিনিট খেলো তাহলে এই নিউ ইয়ার MP40 যে গান ক্রিয়েট রয়েছে এটা 3টা পাবে এবং একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবে। তো আবার এখানে দেখতে পাচ্ছ যদি তোমরা 13 তারিখ লগ ইন করে 30 মিনিট খেলো তাহলে তোমরা এই প্যাট কাস্টম রুমটা পাবে আর এই তোমরা ডায়মন্ড রয়্যাল ভাউচার পাবে। তো এই লাস্টে তো 4 নম্বরে তোমরা যেটা বাঁচাচ্ছ এটা আমাদের 14 তারিখ লগ ইনে। তো 14 তারিখ লগ ইনে যদি তোমরা 30 মিনিট খেলো তাহলে উডপ্যাকারের গান স্কিনটা পারমানেন্ট পাবে। তো এটার এবিলিটি হচ্ছে সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল আর্মার পেন্টারেশন মাইনাস মুভমেন্ট স্পিড। তো খারাপ না, ভালোই আছে, এবং একটা ডায়মন্ড রয়যাল ভাউচার পাবে। তো লাস্ট ডে রিওয়ার্ডটা দেখতে পাচ্ছ এটা আমাদের 15 তারিখ। তো 15 তারিখ যদি তুমি গেমে লগ ইন করে 30 মিনিট খেলো তাহলে এই ড্রেসটা পাবে 7 দিনের জন্য আর একটা ডায়মন্ড রয়্যাল ভাউচার। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এরকম আরও ইভেন্টের আমরা আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।